সুপ্রভাত বন্ধুরা, ভান্ডারিনী শুক্লা পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। অল ভিউয়ার্সকে অসংখ্য ধন্যবাদ আমার ব্লগগুলো দেখার জন্য ও শর্ট দেখার জন্য। তো এখন বাজে 5:45, রেডি হয়ে গেছি, দেখো চুলটাই বাঁধা হয়নি, আর চিয়া সিডটা খাবো, দিয়ে বেরোবো জিমে। আমার সঙ্গে থেকো, আমার সাথে থেকো। আজকে খুব সুন্দর ওয়েদার, মেঘলা একটা ওয়েদার, হাওয়া দিচ্ছে, ভীষণ ভীষণ ভালো। চলো আজকের দিনটা শুরু করি রাধে রাধে। দেখো হাওয়া দিচ্ছে, ভীষণ সুন্দর একটা ওয়েদার, বর্ষা ঢুকে গেছে বলছে। চলে এসেছি, পুরো জিম ফাঁকা, আর একজন এসছে, ওর ফটোটা নেওয়া যাবে না, তাই জন্য নিচ্ছি না। ট্রেনার এসেছে, আরেক ট্রেনারকে আনতে চলে গেছে। আবার কষ্ট শুরু করি। দেখো সব খালি, তো আমি বাড়ি চলে এসেছি। আসার সময় নিয়ে এসেছি পুদিনা, আর নিয়ে এসেছি লাল শাক, দিয়ে রান্না করব। এখন পুজো করব, তারপরে ওটসের ছিলা পরোটা বানাবো একদম উইদাউট অয়েলে, শেয়ার করব। আর দাঁড়াও আছি স্নান করে পুজো দিয়ে। দেখো এর মধ্যে 2 চামচ থেকে 3 চামচ দিয়েছি আমি ওটস, একটু দিয়েছি টমেটো, দই, আদা, পেঁয়াজ, একটু ক্র্যাশ করে দিয়েছি কাঁচা লঙ্কা, যেটাকে ভালো করে আমি 10 মিনিট ধরে ভিজিয়ে রেখেছি। এবার একটু পেঁয়াজও দিয়েছি, কারণ কি বলো তো খেতে ভালো লাগে তাই। একটু গাজর ক্র্যাশ করে দিয়েছি, কারণ গাজরটা খুব ভালো খাওয়া। এইভাবে করে নেবে তোমরা। তারপরে একটা ফ্রাইং প্যানে এর উপরে একটু তেলটাকে গুলিয়ে নিয়ে তুমি এটা দিয়ে দাও, তারপরে এরপর পিট পিট করে ভেজে নাও। এটা দারুণ একটা সকালের হেলদি খাবার। আবার রেডি হয়ে গেছে, চলো দেখাই আমি কি খাচ্ছি। হেলদি খাবার সকালবেলা খাওয়া দরকার, আর পেট ভরে খাওয়া দরকার। খুব বক্তৃতা দিয়ে দিই, কারণ বিপদে না পড়লে মানুষ বুঝতে পারে না। চলো কি খাচ্ছি দেখো, তারপরে আমি ব্লগ এডিট করব, তারপরে এক্ষুনি আমি পোস্ট করব, দেখবে। এই হচ্ছে ছিলা পরোটা, তার সাথে একটা শশা, ডাইজেস্ট হয়ে যাবে। ভালো খাবার, খুব হেলদি খাবার। প্লিজ এরকমভাবে নিজের ডায়েট চার্ট থেকে মিষ্টি তেল এগুলোকে সরিয়ে দাও, কারণ আমার এত বড় বিপদ গেছে, তো তাই তোমাদের বলি আমি ডেলি ডেলি। চলো ব্লগ এডিট করব, পোস্ট করব, তারপরে রান্না শুরু করব। আলটিমেট সব গুছিয়ে নিয়েছি, দেখো মাছগুলো রান্না করব, আর ট্যাংরা মাছ রান্না করব। আলু সিদ্ধ দাস খায়, তার জন্য রাত্রে করে রাখতে হবে। উচ্ছে কুমড়া ভাজা আর সব কেটে নিয়েছি, দেখো লাউ সবজি ট্যাংরা মাছ রান্না করব পেঁপে দিয়ে। চলো রান্না করে নিক। রান্না করে নিয়েছি দেখো, ট্যাংরা মাছ দিয়ে লাউ শাক আর পেঁপে দিয়ে একদম ঝোল খাবো আমি এটা। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, হয়ে যাক রান্না পুরো কমপ্লিট করে আসছি। লাস্ট এই মাছের ঝোলটা ছিল, দেখো কমপ্লিট করে নিয়েছি, খুব ভালো খাই আমরা। তো চলো এবার দাসের জন্য বসে থেকে কখন আসবে। বলেছিলাম ট্যাংরা মাছ দিয়ে লাউ শাক আর পেঁপে দিয়ে করেছি ঝোল হালকা পাতলা, আর দেখো এটা একটু করেছি রিচ করে মাছটা, নাহলে এই মাছটা রিচ ছাড়া খাওয়া যায় না, ফালতু একদম লাগে। তো আর ডাল করে নিয়েছি, আর উচ্ছা কুমড়া ভাজা, আর অবভিয়াসলি ভাত। তো চলো দাস এসে গেছে, আমরা খাবারটা খেয়ে নিই। বাড়িতে এসে আবার দুপুরবেলা বেরোতে হয়েছিল, একটু কাজ ছিল, তো তাই জন্য বেরিয়েছিলাম। দেখেই বুঝতে পারছো না মালঞ্চ, এদিকটা একটু কাজ ছিল তাই বেরিয়েছিলাম। তো বাড়ি ফিরে যাচ্ছি, আর রাস্তাঘাট দেখো কীরকমভাবে দুপুরে 11টার সময় ভিড় নেই। তো ওখান থেকে মালঞ্চ থেকে ফিরে আসার পরে দুপুর 1টা-1:30 সময় বিশাল হাওয়া, ঝড়, মনে হচ্ছে বোম্বাডোর দিয়ে কী বৃষ্টি নামবে, সবই হচ্ছে আলেয়া। অনেক মানুষ আছে না সামনে দেখতে খুব সুন্দর বা অনেক কিছুই ব্যাপার, কিন্তু ভেতরে খোকলা। ঠিক কেসটা আমার সাথে ঠিক ওই মরুভূমির মরিচিকার মতো হয়ে গেল, এত মেঘ, সব কোনো বৃষ্টি নেই জানো, এতটা অস্বস্তি, মানে গরমে ঠিক করে বাঁচতেও পারছি না, মানে যে কোনো কাজ করতে গেলেই মানে বিরক্তি হচ্ছি। আর জিম করে এসে তো আর ইচ্ছা করে না দাঁড়িয়ে রান্নাবান্না করতে, তো সবই করতে হবে বলো, সংসার, হাজবেন্ডকে ভালো রাখতে হবে, ছেলে, সবাইকে ভালো রাখতে হবে। ব্যাস খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম একটু,
তারপরেই সন্ধ্যের সময় উঠে আমি আমার দুই বান্ধবী, এটা দেখি চিনতেই পারছো, বিয়ানার গ্রাউন্ড। এখন বিয়ানার গ্রাউন্ডে অনেক লোককে দেখি, ফোনের পর ফোন বসে বসে করেই যাচ্ছে করেই যাচ্ছে। টকেটিভ হওয়াটা ভালো না, কার যদি মানে মানে সম্পর্কে এসে তুমি তার সাথে কথা বলতেই থাকো, এক সময় সেই মানুষটা যদি জীবন থেকে চলে যায় তাহলে কিন্তু খুব বড় প্রবলেম। সে গল্প, সে বন্ধুদের সাথে, সেটা একটা খুব বড় প্রবলেম। তাই জন্য মানুষকে একটু এড়িয়ে চলো। আমি দুই বান্ধবী মিলে চলে গেছিলাম গোলবাজারে, তারপরে আসার সময় দেখলাম যে আমাদের এখানে যে দাঁড়িয়েছে সে, তাকে নিয়ে মিছিল চলছে। তাকে দেখে বুঝতেই পারছো, নামটা আর আমি ধরলাম না, তো যাই হোক সেটাও দেখে নিলাম। আমাকে দেখে বোঝাটা হাই বাই করে দিলে, এরকম যদি সারা বছরই এরা হাই বাই করতে মানুষের পাশে থাকে আমার মনে খুব ভালো হয়। আমি দু চারটা কথা বলি, কেউ গায়ে নেবে না, কারণ আমার সাথে যা ঘটে মা আমি যা দেখতে পাই এরকমই, যে সব বৌমি দারুণভাবে হেঁটে যাচ্ছে। এরা এক সময় এক পার্টিতে ছিল, তারপরে গিয়ে আরেক পার্টি, মানুষের অনেকই গিরগিটির মতো রং বদল। সত্যি এই রং বদলের যুগে আমি বেঁচে থাকতে আমার নিঃশ্বাস নিতে সত্যি আমার অনেক কষ্ট হয়, কারণ আমি কখনো কাউকে কোনো ঠকায়নি, কারোর নিঃস্বার্থে মানুষের জন্য করে এসেছি জানো। তোমরা আমার ব্লগগুলো দেখো, আমার খুব ভালো লাগে তোমরা যে আমার ব্লগ দেখো, এই ভাইটা দেখছে যে ভিডিও হচ্ছে দেখছে। তারপরে বোনের সাথে একটু বেরিয়ে পড়েছিলাম, দেখেছো আমাদের গোলবাজারটা কি সুন্দর করে সাজিয়েছে, সব পতাকায় ভর্তি। এটা আমাদের দুর্গা মন্দির, খুব ভালো পুজো হয়। বোনের সাথে ঘুরতে চলে গেছিলাম, আর ব্লগটা বাড়ালাম না, তো আসার সময় দেখছি যে মিটিং চলছে, তো ব্লগগুলো দেখার অনুরোধ রইল। কেউ আমাকে নিয়ে কোনো কিছু দুঃখ পাবে না, আমি ভালো আছি। শুভরাত্রি।